আমাদের স্কুলে প্রথম ছাত্র লেগে আমরা প্রতিষ্ঠা করতে আমি সাহায্য করি। আমার যারা জুনিয়র ছিল তাদের প্রতি একটা ছাত্রলীগ একটা কমিটি করে খুব খালিশপুরের নেতা ছিল সিরাজ ফকির সাহেব, ওনার নেতৃত্বে ছাত্রলীগ প্রতিষ্ঠা করা হয়। অবস্থানের ভিতরে আমরা শরিক হয়েছিলাম বিভিন্ন ওখানে, বিশেষত ওইটা শ্রমিক এলাকা, আমি যে জায়গায় থাকতাম কৃষি জুটমেল এলাকা, আসম বাবর আলী নেতৃত্বে ছাত্র সংগঠন করা হয়। সিরাজ ফকির আমাদেরকে সবসময় সহযোগিতা করছেন, বিশেষ ছাত্ররা। আর আরেক সিনিয়র ছিলেন হোসেন ভাই, হোসেন আহমদ, উনি আমাদেরকে টাকা পয়সা দিয়ে বিভিন্ন বল বুদ্ধি দিয়ে আমাদেরকে সবাইকে সব ছাত্রদেরকে একত্রিত করে এলাকার ছাত্রদেরকে আলাদা করে সেই মুভমেন্টে, 69 মুভমেন্টে মানে বেগবান করছেন। বঙ্গবন্ধু একবার গেছিলাম, সেই সময় আমরা সেই বঙ্গবন্ধুর সেই সভাতে যোগদান করেছিলাম। যে এলাকায় আমি বসবাস করতাম এটা বিহারিদের প্রভাবের দিন, সেই কলোনি ফরেস্ট কলোনি, মার্চ মাসে বিহারিদের তখন থেকে ভূমিকা অন্যরকম দাঁড়ায়, আমাদের বিরুদ্ধে দাঁড়ায়। তখন বিহারি বাঙালি বিভিন্ন জায়গায় কাটাকাটি শুরু হয়ে গেছে। মিলে অথরিটি সবসময় বিহারিদেরকে সাহায্য করতো আমাদের কলোনিতে, কিষেন কলোনিতে যেন কোনো রকম গোলমাল না হয় সেজন্য আমরা খুব তৎপর ছিলাম। হঠাৎ করে 28 মার্চ আমরা দেখেছি বিহারিরা একত্রিত হয়ে ঢোল তবলা নিয়ে বিভিন্ন অস্ত্র নিয়ে তারা বাঙালিদের আক্রমণ করার জন্য আগাতে থাকে। বাঙালির যে এলাকা ছিল, আমরা যে এলাকা ছিলাম, আমরা অপ্রস্তুত ছিলাম, কিন্তু তারপরও আমরা সবাইকে বাঙালিদের তখন পশ্চিম দিকে কৃষি কলোনির পশ্চিম দিকে বিহারিরা সংগঠিত হতে থাকে, পূর্ব দিকে বাঙালিরা সংগঠিত হতে থাকে। 28 মার্চ তারিখে সংগঠিত ছিল, এখানে কি কেউ নেতৃত্ব দিচ্ছিল? হ্যাঁ, এখানে ওখানে শ্রমিক নেতারা শাহ আলম হাবিব, তারপরে আমাদের হোসেন ভাইয়ের মিলে নেতৃত্ব দিচ্ছিল। বাঙালিদের সংখ্যা ছিল অত্যন্ত কম, ওরা কমপক্ষে 2-3 হাজার বিহারি একসাথে হয়েছে। এর ভিতরে বাহিরের থেকে অনেক বিহারি আসছে, এরা সব বিভিন্ন অস্ত্রে সজ্জিত ছিল, বোম টোম নিয়ে, আর বাঙালির সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। এই সময় হোসেন ভাই আমাদেরকে বলে যে দেখো, আমরা মাত্র 200-300 বাঙালি আছে, তোমরা তাড়াতাড়ি নদীর ওপারে, ভৈরব নদীর ওপারে চলে যাও, যেখানে বাঙালিরা বেশি থাকে, ওদেরকে যে তাদেরকে তাড়াতাড়ি আসতে বলো, তাদের অস্ত্র শস্ত্র নিয়ে আসতে বলো, না হলে আমাদের বাঙালিদেরকে সবাইকে মেরে ফেলবে। তারপর আমি, জামান ভাই, সিরাজ ভাই, আমরা তাড়াতাড়ি নদীর ওপারে চলে গেলাম। ওপরে যে ওপারের সব বাঙালিদেরকে খবর দিলাম, এখানে প্রচুর বাঙালি ছিল যারা অস্ত্র শস্ত্র নিয়ে যাওয়া শুরু করলো। হিন্দি মিন্টাম একশো জুট পেলের এখানে আমরা কয়েকজন, 4-5 জন পুলিশ নিয়ে
যেতে দেখলাম, ওখানকে জিজ্ঞেস করলাম, ভাই আপনারা কই যাচ্ছেন? বললো যে আমরা জুবলি জোট মিলে যাচ্ছি, ওখানে আর্মিদেরকে আমরা আক্রমণ করবো। আমরা বলো এখন আপনার ওদিকে আক্রমণ না করে এখন বাঙালিদের রিসেপ্টের ভিতরে যারা যেসব বাঙালি আছে তাদেরকে কিন্তু বিহারিরা শেষ করে ফেলতেছে, আপনারা এখনই তাড়াতাড়ি ওদিকে না যে এখানে যান। তারা আমাদের কথা শুনে আমরা পুলিশ ভাইদেরকে কিষেন কলোনির ভিতর পাঠালাম, পরে তারা বাঙালিদের সাথে যোগ দিল। এর মধ্যে প্রচুর বাঙালি দেখি যে নৌকা যোগে সব কিষেন কলোনিতে যাচ্ছে। যখন পুলিশ ভাইরা যে গুলি করা শুরু করলো, বিহারিরা অনেক লোক হতাহত হলো, তখন বিহারিরা পালানো শুরু করলো। আঠাশ তারিখের ঘটনা, শুধু আঠাশ তারিখে সকাল থেকে শুরু হয়েছে, তিনটার ভিতরে মানে বাঙালিরা বিজয় লাভ করলো, সব বিহারিরা সব পালিয়ে গেছে। তিন মিনিটে আমি জামান ভাই তারপরে সিরাজ ভাই ভৈরব নদী পার হয়ে এক্সট্রা জুট মিল হয়ে বাগারহাট চলে আসে। হোসেন ভাই কিন্তু বিহারিদেরকে আক্রমণের নেতৃত্ব দিয়েছিল। 12 এপ্রিল তারিখে হোসেন ভাই হঠাৎ করে দেখেছেন সিরাজ ভাইদের বাড়িতে এসে উপস্থিত। হোসেন ভাইকে দেখে আমি আশ্চর্য হলাম। প্রথমে আমাকে বলল আমরা দু তিন দিন কিষেন কলোনির ভিতরে ছিলাম, হঠাৎ দু তিন দিন পরে আর্মি পাক আর্মি আসলো, পাক আর্মি আসার সাথে সাথে বিহারিরা এসে থেকে বের হওয়া শুরু করছে। এখন তারা সব বাঙালিদেরকে আক্রমণ শুরু করছে। 1 এপ্রিল বা 2 এপ্রিল তারিখে আমরা পালাই চলে আসছে। আর বলো যে হোসেন ভাই বলো যে আমাকে ধরে দিতে পারলে তারা পুরস্কার ডিক্লেয়ার করছে বিহারিরা এবং সে পাক আর্মিরা। ফলে বাগেরহাট এসে খানজালের মাজারের যে তত্ত্বাবধায়ক রজবানী ফকির ছিল, রজবানী ফকির বল ফকিরের বাড়ির কাছে এখানে আশ্রয় নিয়েছে। কিন্তু রজবানী ফকির ছিল অত্যন্ত দুষ্ট প্রকৃতির। পরবর্তী কথা রাজাকার মেজর হয়। 16 ডিসেম্বর যেদিন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে সেদিন সে নিজের গুলিতে নিজে আত্মহত্যা করে। রজবানী ফকির আমাদের সন্ধান ভাই এখানে তিন চারজন বন্ধুর ভিতরে একজনকে তার লোকেরা ধরে নিয়ে গেছে, আমাদের সেই বন্ধু আর ফেরত আসেনি। এর ভিতরে রজবানী ফকির সিরাজ ভাইকে খবর দিয়েছে, আমি আর হোসেন ভাইকে নিয়ে তার সাথে দেখা করি, তার বাড়িতে নিয়ে যায়। আমরা যখন জানতে পারলাম সিরাজ ভাই এবং জামান ভাইকে না বলে আমরা আমি আর হোসেন ভাই 26 এপ্রিল আরেক গ্রামে চলে যাই, জামান ভাইদের আত্মীয়দের বাড়ি। তারা অত্যন্ত ভালো লোক ছিলেন, আমাদেরকে তারা আশ্রয় দিলেন। যে বাড়িতে অবস্থান করতেছিলাম দেখেছেন সেই বাড়ির আশেপাশে সব হিন্দু বাড়ি দারুণ ভাবে লুট শুরু হয়েছে। রজবানী ফকিরের লোকেরা সব হিন্দু বাড়ি আগুন দিয়ে জ্বালায় দিচ্ছে এবং তাদের বাড়ি ঘরে যা মালামাল আছে সব লুটপাট শুরু করছে। যে বাড়ির মুরব্বী মে মাসের 4 তারিখে উনি আমাদেরকে নিয়ে রওনা দিলেন বাগেরহাট হয়ে আমরা ফিরোজপুরে। বাগেরহাটটা তখন পাক আর্মির দখলে চলে গেছে। আমরা দেখতেছি পাক আর্মিরা ওখান থেকে বাগেরহাটে ঘোরাঘুরি করতেছে, তাদের সামনে দিয়ে আমাদেরকে যাওয়া লাগতেছে। আমরা দুইটা রিক্সা করে আমরা ফিরোজপুর চলে আসি। তারপরে 5 তারিখে সেই অমায়িক মুরব্বী আমাদেরকে ফিরোজপুরে হুলারহাট একটা ঘাট থেকে একটা লঞ্চে তুলে দেয় বরিশালের উদ্দেশ্যে। আর আমরা পরে জানতে পারি যে 5 তারিখে বিকালে লেখক হুমায়ুন আহমদ এবং জাফর ইকবাল সাহেবের যে বাপকে ওদিনই ওই ফিরোজপুরে আমরা যেখান থেকে ছেড়ে আসছি সেদিনই হত্যা করে। আর ফিরোজপুরে আমরা 4 তারিখে যে রাত্রে যে হোটেলে উঠছিলাম সেই হোটেলে কিন্তু 4 তারিখে বিকালবেলা আমরা দেখেছেন কয়েকটা স্পিড বোট এসে এখানে খালের ভিতরে নামছে, নেমে তারা গ্রামকে গ্রাম জ্বালায় দিয়ে এখানে এসে উঠছে। আমাদেরকে মুরব্বী এবং হোটেলের মালিক হোটেলে একটা ছোট একটা কামরা ছিলে কোটা যেটা দেখা যায় না সেখানে আমাদেরকে লুকায় বাইরের দিকে তালা মেরে দিয়েছে। পাকার মেয়েরা এসে তাদেরকে জিজ্ঞেস করে এখানে কোনো দারদার হ্যাঁ অনেক বুঝায় সুজায় তাদেরকে আরও উপরে দোতলাতে না উঠে আমরা দোতলাতে ছিলাম হোটেলের, তারা নিচে দিয়ে চলে যায়। 5 তারিখে হোলারহাট থেকে আমরা বরিশাল যাবো। বরিশাল আমাদের হোসেন ভাইয়ের এক বন্ধু ছিল কি রহমতপুর বহুত ভিতর গ্রামে। আমরা 5 তারিখে বিকাল দুটা তিনটার দিকে আমরা বরিশাল এসে বসে বসার পরে দেখি যে সব এখানে পাক আর্মিদের দখলে। যে লঞ্চ থেকে নামার সময় একদম সামনে একজন অনেক পিছনে এভাবে দুজন একসাথে ছিলাম না। ততদূর আসার পরে আমরা একটা রিক্সা নিলাম মরক্ষলা ব্রিজ, ওইখানে নিয়ে যাও। মহিদ ভাই বলে হোসেন ভাইয়ের আরেক বন্ধু ছিল, সেই মফিজ ভাইদের বাড়ি যাবো রহমতপুর। ওখান থেকে আরও বহু দূর নৌকায় করে মরক্ষলা ব্রিজের নিচে থেকে আমরা রহমতপুর যাই। রহমতপুর যায় 8টা বেজে যায়। অনেক খুঁজে অনেক রাত্রে মফিজ ভাইদের বাড়ি খুঁজে বের করলাম। দুই একদিন ওইখানে থেকে বৈশালী থেকে রওনা দিলাম 7 তারিখে। আর সাথে অল্প কিছু টাকা ছিল। আসার পথে আমরা হাকিম বলে এক লোককে আমরা বাজারে পাওয়া যায়। হাকিম আমাদের কিষেনটারে থাকতো, তো আমাদেরকে জোর করে তার বাড়িতে নিয়ে গেলো। আমার কাছে একটা ঘড়ি ছিল,
প্রফেসর ভাইয়ের কাছে দুইটা আংটি ছিল। আমি বললাম যে এই আংটি বা ঘড়ি দুই যে কোনো দুইটার ভিতরে তুমি একটা বিক্রি করে দাও, আমাদের কিছু টাকার ব্যবস্থা করে দাও। আমার কাছে একটা কেমিক ঘড়ি ছিল, সে কেমিক ঘড়িটা 40 টাকায় বিক্রয় করে দেয়। 40 টাকা আমাদের কাছে তখন অনেক বেশি ছিল। পরের দিন সকালে আমরা চলে আসলাম বরিশাল, বরিশাল থেকে রকেটে চাঁদপুর আসবো, এরকম একটা ইচ্ছে ছিল। মানুষ তো আমাদের বললো যে এখানে পাক আর্মিরা রকেটে প্রত্যেক লোককে চেক করে তারপরে ঢুকায়, ঢুকানোর পরে তাদের চেকিং এর মাধ্যমে অনেক লোককে তারা ধরে ধরে নিয়ে যায়। বরিশাল শহর হলো কীর্তনখলা নদীর পারে, আমরা তাড়াতাড়ি একটা নৌকা নিয়ে কীর্তনখলা পারে চলে গেলাম। পরবর্তী পর্যায়ে নৌকায় করে ভোলা আসলাম, ভোলায় এসে দেখি যে পাক আর্মি ঘোরাঘুরি করতেছে। আমাদের আরেক বন্ধুর বাড়ি আছে দৌলত খাও, এরকম একটা জায়গা, একটা একটা রিক্সা আমরা জোগাড় করলাম অনেক কষ্টে, তার বাড়ি আমরা খুঁজে বের করলাম। সেও মানে রিসেন্টের 28শে মার্চের ঘটনার পরে সেও বাড়িতে চলে আসছে। ওখান থেকে তাদের আর এক আত্মীয়র চরজব্বরে আর এক আত্মীয়র ঠিকানা দিল। আমাদের বললো যে বড় খেয়া আছে, বড় খেয়া দিয়ে মেঘনা নদী, মেঘনা নদী তো সাগরের মতো, এটা এটা পার হতে 3-4 ঘন্টা সময় লাগবে। খেয়া পাইলাম, খেয়াটা আসলো, চরজব্বর আসলো। তাদের যে আত্মীয়রা আমাদের ঠিকানা দিয়েছিল চরজব্বরের, এখানে আমরা আসলাম। আর তারা আমাদেরকে চরজব্বরে রাখলো, রাখার পরে বলো যে আমরা বললো যে কীভাবে আমরা এখন আমাদের চিটাঙ্গা যাওয়ার, বলো যে এখান থেকে সোনাপুর যেতে হবে, সোনাপুর থেকে বাস পাবেন। 12ই মে আমরা খুব সকালে চরজব্বর থেকে রওনা দিলাম। রওনা দিয়ে চরভাটা হয়ে বিভিন্ন বেড়ি বাঁধ দিয়ে হাঁটতে হাঁটতে সোনাপুর আসলাম। সোনাপুরে আসার পরে বাস পাইলাম, কিন্তু বাসওয়ালা আমাদেরকে নিতে চায় না, বললো যে চৌমুহনীতে চেক আছে, সেখানে আপনাদেরকে ধরবে, আপনাদেরকে আমরা চৌমুহনের আগে নামাই দিতে পারি। বাসে উঠলাম, ওঠার পরে কিছু দূর আসার পরে চৌমুহনের আগে নামাই দিতে চাই। দীর্ঘ হাঁটা না, আমাদের পাহাড়টা সব ফুলা অবস্থা ছিল, মারা গেলেও আমরা বাস থেকে নামবো না। বাসের ড্রাইভার বা হেল্পাররা অনেক তর্ক বিতর্ক, ইংরাজি হলো, হোসেন ভাইকে সামনে থেকে বসালো আর আমাকে পিছনে আরো সালো। এটা 12 তারিখের ঘটনা, 12 মেয়ের ঘটনা। প্রত্যেকটা চৌমুহনে আসার পর দেখে যে এক পাক আর্মি আসছে, আসে বাস চেক করলো, চেক করে নেমে গেলো। কিন্তু সে নামতে নামতে আর এক সিন্ধি আর্মি আসছে, এসে তাদের জিজ্ঞেস করতে হবে তোমার নাম কে হয়, তুমি স্টুডেন্ট হ্যাঁ, সে আমাকে বাস থেকে নামাই ফেলবে, নামাই নিয়ে যাচ্ছে। এই ধরনের অবস্থায় যে আর্মি প্রথম বাস চেক করছিল সে একে বললো ও ছোড়তো, সে অনিচ্ছা সত্ত্বে ছাড়লো। পরে তারপর বাসের কন্ডাক্টর বললো যে আপনাদেরকে দাগন ভাইয়া পরে আপনারা আর যেতে পারবেন না, কারণ তারপরে আরেকটা চেক আছে। দাগন ভাইয়া পর্যন্ত গেলো, ওদেরকে নামাই দিল। বললো যে আমরা কোম্পানিগঞ্জের দিকে রওনা দিলাম। কোম্পানিগঞ্জে কৃষেন্টের চাকরি করে দেখবো সুলেমান ভাইয়ের খোঁজ পাইলাম। তার খোঁজ করে অনেক কষ্টে খোঁজ করে তার বাড়িতে গেলাম, 2 দিনের মতো ছিলাম। তারপরে আমাদেরকে পরে বলে তো ঠিক আছে তোমরা সোনাগাজি হয়ে চলে যাও। তো সোনাগাজি ওখানে আমাদের বারেক কাকা কৃষেন্টের চাকরি করতো, আমার বাবুদের বন্ধু, ওনার বাড়িতে উনি আমাদেরকে রাখলেন। 15 মে আমরা আমাদের বাড়িতে দিকে রওনা দিলাম। সেখানে ক্রস করে আমাদের বাড়ি এই নায়েরপুর নিয়ে যাওয়ার পরে সারাদিন আমাদেরকে ওখানে বসায় রাখার পরে সন্ধ্যার সময় সে বলে যে এখন যাওয়া যাবে না, আপনারা 2-3 দিন পরে আসেন, এখন বর্ডার খুব গরম। আমরা চলে আসলাম, পুকুর বাড়ি থেকে পরের দিন আমাদের বাড়িতে চলে আসলাম। ডিসিশন অন্য পথে যাবো। 16 জুন সোনাগাজি হয়ে সোনাগাজি আমাদের সেই সুলেমান ভাইদের বাড়ি সিরাজপুর সেই আমাদের আগের যে পরিস্থিতি, সুলেমান ভাইদের বাড়িতে উঠছিলাম। তো তাকে বললাম যে আমাদের ভারতে যাওয়ার আপনার ব্যবস্থা করে দেন, অনেক ভারতে অনেক রিফিউজি, অনেক শরণার্থীদের পার করতেছিল, তাদের সাথে আমাদেরকে এই জোর দেয়। আমরা 19 জুন যে ভারতের চুত্তাকুলা আমাদের খাজা ফ্রেনের নেতা খাজা মিয়ার সাথে দেখা হয়। যেহেতু আমার বাড়ি চট্টগ্রামে আর আমার বন্ধু হোসেন ভাইয়ের বাড়ি হলো সিলেট, পরের দিন 20 জন আমরা আগরতলা, 21 জন আমরা আগরতলা থেকে ধর্মনগর যাই। ধর্মনগর থেকে পরের দিন ট্রেনে করে কর্মীবন্ধ যাওয়ার জন্য ট্রেনে উঠলাম। ওঠার পরে কিন্তু দেখলাম যে ত্রিপুরা রাজ্যের পুলিশ সব ট্রেন চেক করে সব বাঙালি যারা শরণার্থী ছিল এবং আমরা ছিলাম, আমাদেরকে সবাইকে নামাই দিয়ে বলে দেন এসে শরণার্থীরা এসে যেতে পারবে না, রাজ্যে থাকতে হবে। সমস্যা বললাম, রাত্রে ধর্মনগরে থেকে যায়। পরের দিন
সকালে আবার ট্রেন আসলো, ট্রেন আসার পরে আমরা আবার ট্রেনে উঠলাম, এবার টিকিট কেটে উঠলাম আমরা। আগে টিকিট ছাড়া, আগের দিন টিকিট ছাড়া বসছিলাম, এবার করিমগঞ্জে টিকিট করলাম। পরদিন কোনো চেকিং নেই, কোনো ইয়ে নেই, আমরা সহজে করিমগঞ্জে গেলাম। তেইশ তারিখে করিমগঞ্জে গেলাম। করিমগঞ্জে যেয়ে তারপরে করিমগঞ্জে যে সিলেটের যেসব মুক্তিযোদ্ধারা, যেসব মুক্তিযোদ্ধাদের যে ক্যাম্প ছিল, সেই ক্যাম্পে আমরা যে উঠলাম, ওটা ওরা প্রথম ভাই তারপর অনেক পরিচিত বন্ধু বান্ধব পেয়ে গেলো। ওরা প্রথম ভাই আমারও বলল তো তুমি সিলেটের সাথে ট্রেনিংয়ে যাও। আমি বলতাম না, আমি সিলেটের সাথে যাবো না, আমি চিরাঙ্গে আমাদের বেরেশ্বরের সিলেটের সাথে যাবো। তারপরে আমি 24 জুন হোসেন ভাই আমাকে ট্রেনে তুলে দেয় আগরতলা, খুঁজে খুঁজে আগরতলা সিজরবিলায় যেয়ে উঠলাম। সিজরবিলাতে এখানে আমাদের চিটাঙ্গের নেতা মান্নান ভাই, আসাম আব্দুর রব ইঞ্জিনিয়ার, আফসার উদ্দিন ইঞ্জিনিয়ার ইব্রাহিম, ওনারা থাকতেন। আমি 25 তারিখে থেকে ওখানে থাকা শুরু করলাম। মান্নান ভাইকে বললাম যে আমাকে এই সে ট্রেনিংয়ে পাঠাই দেন। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, তোমাদের বীরেশ্বরের ছেলেদের সাথে পাঠানো হবে। 1 তারিখের থেকে 1 জুলাই তারিখে হঠাৎ আমাকে মান্নান ভাই একটা চিঠি দিয়ে বললো যে তুমি করিমগঞ্জে যাও। করিমগঞ্জ চঞ্চল ভাইকে এই চিঠিটা দিয়ে আসবো, কিছু টাকা দিলাম। আমি যে ওখানে চঞ্চল ভাইকে পারলাম না, করিমগঞ্জে সেদিন থাকলাম, খোঁজ নিলাম যে চঞ্চল ভাই আসতে অন্য অন্য জায়গায় গেছে এবং আসতে দেরি হবে। তো আমি ওখানকার এমপির কাছে চিঠিটা রেখে চলে আসলাম। 4 তারিখ থেকে 12 জুলাই পর্যন্ত সিদ্ধরবিলা আমি থাকলাম। এমনিতে স্বপন কুমার চৌধুরী বা আরও অনেক নেতার সাথে, বঙ্গবন্ধু ছেড়ে শেখ জামাল আমার পাশে এক রাতে, শেখ জামালও দেখে মেঝেতে ঘুমাইছে, কিন্তু আমি তো তাকে চিনি না, ঘুমাইছে। কিন্তু পরের দিন মান্নান ভাই আমাকে বললো তোমার সাথে কে ঘুমাইছে জানো? শেখ জামালের সাথে আমার ঘটনা এই হলো যে দেরাদুনে আমি যখন ট্রেন কিছুদিন পরে যখন দেরাদুনে যাই, সেও একে একে আমার সাথে দেরাদুনে দ্বিতীয় ব্যাচে ট্রেনিং নিয়েছে। 13 জুলাই আমাদেরকে বিএলএফের দ্বিতীয় ব্যাচে প্রশিক্ষণের জন্য আগরতলা বিমানবন্দরে যাই, আমাদের অন্যান্য ছেলেদের সাথে এনে যাই। সাহারানপুর এয়ারপোর্টে আমরা নামি। সাহারানপুর এয়ারপোর্ট থেকে আমাদেরকে অন্য ট্রাকে করে দেরাদুন হয়ে তান্ডুয়া 14 তারিখে যেয়ে আমরা ওইখানে উপস্থিত হই। আমাদের যারা প্রশিক্ষক ছিল তার ভিতরে ছিল মেজর মালহোত্রা, ভারতের ক্যাপ্টেন সোয়ান, পরে মেজর, তারপরে সুবেদার থাপ্পা বা এই ধরনের অনেক ছিল। আর বাংলাদেশের যে প্রথম ব্যাচ থেকে যারা এসেছিল, হাসানুল হক কাইনো, শরীফ নুরুল আমিয়া, আপম মাহমুদুল হক, মোহনলাল সোম, ফাহিমুদ্দিন মণি, রুমি, এনারা প্রশিক্ষক হিসাবে ছিলেন। আমার সাথে মিরেশ্বরের যেসব ছেলেরা ছিল তার ভিতরে হলো যে মামন সুন্দরের ইউসুফ, সফিউজ্জামান, তারপরে করেনাটের হুমায়ুন কবির, হাবিবুর রহমান, চট্টগ্রাম শহরের মোহাম্মদ ইমরান, আহমদুর মোহাম্মদ সিদ্দিকী, তারপরে সীতাকুণ্ডের বজুল করিম, হাটাজারে হাশেম, তারপরে জিজভাই রাওজানের সুবল কান্তি বড়ুয়া, আঙ্গের আলম, তারপরে আহমদ কবির, পটিকসুরী শরীফ, শরফুল হোসেন, তারপর রাঙ্গুনিয়ার নুরুন্নবী, পরে সে শহীদ হয়, তারপরে সন্দীপের মাহবুব রফিক, তারপরে কক্সবাজার রব্বানি ভাই। এর ভিতরে আমাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র চালানোর SMG, LMG, 303, তারপর বিভিন্ন ধরনের বোম বানানো, বুমি ট্রাফ, এগুলোর শেখানো হয়েছে। প্রশিক্ষণ শেষে আমরা সাহারানপুর এয়ারপোর্ট থেকে আগরতলা আসলাম। 5 থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত গ্লাস ফ্যাক্টরিতে আমরা ছিলাম। 18 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আমরা উদয়পুর ট্রানজিট ক্যাম্পে ছিলাম। 1 অক্টোবর তারিখে আমাদেরকে উদয়পুর থেকে মনুবাজার নিয়ে আসা হয়। তারপর মনুবাজার থেকে 3 তারিখ রাত্রে পাকিস্তান আর্মি এবং বাংলাদেশ আর্মির গোলাগুলির মাঝখান দিয়ে আমাদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। কোরাইয়ের বাজার, শান্তিনাহাট, তারপর মহাজানহাট, এগুলো হয়ে আমরা ইসাকালি হাট থেকে এসে ইয়ে করি। মহেশ ভাই আমাদের আগের বেসের মহেশ ভাই গ্রুপ লিডার ছিল। রশ্মি ভাইয়ের গ্রুপে আমরা জয়েন করার কথা ছিল মিরসরাই থেকে। সীতাকুণ্ড মিরসরা বিএলএফের হেডকোয়ার্টার, সীতাকুণ্ড সন্দীপ মিরসরা হেডকোয়ার্টার তখন মিরসরাতে ছিল, আমাদেরকে এখানে জয়েন করে। কিন্তু আমরা এসে জানতে পারলাম যে এখানে রশ্মি ভাই তখন ভারতে চলে গেছেন। মহেশ ভাই পরের দিন আমাদের জানালাম যে আমাদেরকে এখন গ্রুপ লিডার ইউসুফ সালাহউদ্দিন তার নেতৃত্বে থাকতে হবে এবং আমাদেরকে সীতাকুণ্ড চলে যেতে হবে। তারপরে আমি সীতাকুণ্ড চলে যাই। সীতাকুণ্ড যেয়ে তারপর ইউসুফ সালাহউদ্দিনের সাথে এই করে বয়স কম থাকাতে সবসময় আমাকে সালাহউদ্দিন ভাই বিদেশরা এবং সীতাকুণ্ডের ভিতরে যোগাযোগের জন্য, বিএলএফের যোগাযোগের জন্য আমাকে সবসময় চিঠি দিয়ে এখন ভাইদের সাথে বা অন্যদের সাথে চিঠিপত্র নামার কাজে আমাকে বেশি ব্যস্ত করতে। কিন্তু বিদেশরায় আসা এবং যাওয়া যে
এটা অনেক রিস্কি ব্যাপার ছিল, অহরহ রাজাগার আর্মি এই ঘুরত এবং আমাকে আমরা যান হাতে নিয়ে চলাফেরা করতো, কারণ খোঁজ নিয়ে নিয়ে পথে দিয়ে আরো রাজাগার আছে আর্মি আছে এসব সম্পূর্ণভাবে জেনে আমাদের সবসময় এই যোগাযোগ এই করতো। এর ভিতরে আমি আমার ছোট ভাই যে ছিল তাহের সে ক্লাস সিক্সে থাকতে সে অন্যান্য ছোট ছোট ছেলেদের সাথে সেও পরে চলে যায়, পরে যাচ্ছে সেও ট্রেনিং দিয়ে চলে আসে। এর ভিতরে আমি তার কোনো খোঁজ জানি না, সে এসে নভেম্বরের দিকে বিদেশের একটা টিমের সাথে যোগ দেয়। পরে আমি পরে অনেক খোঁজ করে তাকে একটা ক্যাম্প থেকে বের করে 30 অক্টোবর তারিখে একটা ঘটনা আমার মনে আছে। সেদিন আমি আমার বাড়িতে অবস্থান করতেছিলাম, আমার বাড়িতে যে পাশের ঘরের কেনু এবং সুট্টু, কেনু মুসলিম লীগের পক্ষের লোক ছিল যার জন্য তাকে মুক্তিযোদ্ধারা আগে ধরে নিয়ে তাকে মেরে ফেলছিল। তারপরে তার মা কেনুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার সুট্টু যে তার বড় ভাই ছুট্টু, সুট্টুকে সে রাজাকারে পাঠায়। ছুট্টু কিন্তু খুব খারাপ লোক ছিলেন, কিন্তু মায়ের পেড়ে ভেতরে সে রাজাকারে চলে যায়। রাজাকারে চলে যাওয়ার পরে যাই হোক 30 অক্টোবরের ঘটনা হলো যে আমিও সেদিন বাড়িতে আর শুনলাম যে সেদিন ছুট্টু বাড়িতে আসছে 3-0-3 রাইফেল নিয়ে তার ঘরে আসছে। ঘরে আসার পরে তো আমার মা আমাকে জিজ্ঞেস করে ছুট্টু তো এসে আসছে, তুই তার সাথে দেখা করবি কিনা। ছুট্টু আমাদের প্রতি অনেক কৃতজ্ঞ থাকার কারণ আমার বাবা যখন খুলনাতে ছিলেন ছুট্টুকে উনি চাকরি দিয়েছিলেন ছুটে, এবং তারা পরিবার আমাদের প্রতি অন্য মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের বিদ্বেষ ছিল, আমাদের প্রতি তাদের তেমন বিদ্বেষ ছিল না। আমার বাবা পাশের ঘর গেলাম, যাওয়ার পরে দেখে যে উনি ওনার মার সাথে কথা বলতেছে এবং তার রাইফেলটা এসে দিয়েছে পাশে আছে। আমি হেসে তাদেরকে সালাম দিলাম। উনি অনেক আমার বয়স থেকে অনেক বড় লোক হিসেবে এত খারাপ ছিল না, চা পানি দিল ওনার মা, আমরা চা পানি খেলাম। চা পানি খাওয়ার মাঝে মাঝে উনি আমাকে বললো কিছু মুক্তিযুদ্ধ গেছ, এরা তো কয়েকদিন ঘরে এদের কোনো বার্তা থাকবে না, এদেরকে আমরা শেষ করে দেবো, তুই মুক্তিযুদ্ধ থেকে চলে আয়, আমি সারেন্ডারের সব ব্যবস্থা করে দেবো। তো আমি ওনাকে বললাম যে ভাইসা আপনি তো জানেন না, আপনার আসল এই জানেন না, আপনারা কয়েকদিন পরে আপনাদের অস্তিত্ব থাকবে না, আপনাদের বললো আপনি ই করেন, আপনি সারেন্ডার করেন, আমি সব সারেন্ডারের ব্যবস্থা করে দেবো, আপনাকে মুক্তিযোদ্ধাদের সাথে আপনাকে ই করে দেবো, ইনক্লুড করে দেবো। বলকে না মানে আমরা একজন আরোজনকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, দলে টানার চেষ্টা করলাম, কিন্তু কেউ কাউকে দলে টানতে পারলাম না। আমি আমার বাসায় চলে আসলাম, উনি চলে গেল। তারপরে পরবর্তী বাজারে আমি সীতাকুণ্ডে চলে আসলাম। সীতাকুণ্ডে পাহাড়ে কিন্তু আমাদের একটা ক্যাম্প তৈরি করা হয়েছিল। ইউসুফ সালাউদ্দিন ভাই প্রধান থানা কমান্ডার ছিলেন, ইউসুফ সালাউদ্দিন ভাই সেই ক্যাম্পে থাকা শুরু করছি 17 নভেম্বর 28 রোজা। সেই ক্যাম্পের ভিতরে যেসব সীতাকুণ্ডের যেসব মুক্তিযোদ্ধারা ছিল তার ম্যাক্সিমাম তাদের নিজেদের বাড়িতে চলে গেছে। কিন্তু ক্যাম্পের ভিতরে আমরা 10-12 জন নায়ক শফি বেসি তাহের তারপরে এরকম আরও কয়েকজন মেলে এসেছিলাম। কিন্তু হঠাৎ করে দেখে দেখুর দিকে নুরুল আলম বলে একটা ছেলে আমাদেরকে বাধা নিয়ে আসছিল, কিছু কিছু পাহারা তারা আসে দৌড়ায় এসে আমাদেরকে বললো যে পাক আর্মিরা আমাদের ক্যাম্প ঘেরাও করে বলছে। আমরা দেখে যে আমরা 10-12 জন লোক আছে এখন, আর আপনাদের কত দূর আছে বলে যে এই যে 5-10 মিনিটের ভিতরে তারা চলে আসবে। নুরুল আলম সে খুব দুর্দান্ত এসেছিল, আমরা সবাই বলো এখন তো পজিশন নেওয়ার কোনো ইয়ে নেই, তাড়াতাড়ি নিজেদের ভালো অস্ত্রগুলো নিয়ে যা, যে যেটা পারো এটা নিয়ে যা। আর নুরুল আলমকে বলো আমাদের যে অস্ত্রগুলোকে ওখানে একটা গর্তের ভিতরে দিয়ে উপর দিয়ে তুই পাতাটা দিয়ে ঢেকে দেয়। সে খুব দুর্দান্ত সাহসে সে অস্ত্রগুলো নিয়ে সে গর্তের ভিতরে রেখে দেয় আর তাড়াতাড়ি সেও আমাদের দিকে বিপরীত দিকে মানে যেদের থেকে আর্মি আসতেছে তার বিপরীত দিকে আমরা উপর দিকে উঠে যাই। কিন্তু খুব খুব বেশি আমরা পজিশন নিতে পারলাম না, আক্রমণ করতে পারলাম না। তাদের সাথে রাজাকার ছিল, আমাদের এক মুক্তিযোদ্ধা মাহবুব বলে সে ধরা পড়ছে। মাহবুব সামনে সামনে ছিল, তাকে প্রচুর টর্চারিং করা হয়েছে। সে আমাদের অবস্থান দেখায় দেয়, তার সে সামনে ছিল এবং রাজাকাররা এবং পাকারদেরা পিছনে ছিল। পাকারদেরা সব আমাদের ক্যাম্পে আগুন লাগা দিয়ে চলে গেছে, বলছে আমরা রাত্রে সব গ্রামে চলে আসার পরে আমরা গুপ্তকালে এখানে ক্যাম্পে আমরা আমি এবং আরও কয়েকজন আমরা বিভিন্ন জায়গায় ছড়াই পড়ে। আর তার নম্বর আমি খবর পেলাম যে মাহবুব আর্মিদেরকে নিয়ে আমাদের গেছিলো, সে তাকে নাকি ছেড়ে দিচ্ছে।
তো ছেড়ে দিল। তো আমি যে তার সাথে দেখা করলাম, দেখে তার পাটা সব ফুলে, মানে অমানুষিক তাকে মারা হয়েছে, তাকে উল্টাভাবে ঝুলায়। তো পাকার মেয়েরা তাদের ক্যাম্পের ভিতরে উল্টাভাবে ঝুলে তাকে ইয়ে করছিল, যেন আমাদের ক্যাম্পগুলো দেখা যায়, আমাদের অবস্থানগুলো বলে দেয়, সে মানুষ সহ্য না করতে পারে আমাদের ক্যাম্পকে নিয়ে যেতে বাধ্য ছিল। বিশে নভেম্বর হল তখন ঈদুল ফিতরের কথা তেমন কোনো ই করতে পারেনি। একুশে নভেম্বর দিকে সালাউদ্দিন ভাই ইউসুফ সালাউদ্দিন আমাদের থানা কমান্ডার আমাকে একটা চিঠি দিয়ে বৃহস্পতিতে পাঠায় বলো যে এটা দিয়ে তুমি ধন ভাই বা সাবের আমার দাসগরি ভাই ওনাদের কাছে দেবা। উনত্রিশ নভেম্বর সালাউদ্দিন ইউসুফ সালাউদ্দিন ভাই একটা বড় ধরনের একটা অপারেশন করার জন্য আমাদের 40-50 জন মুক্তিযোদ্ধাদের কাছে গভীর রাত্রে একটা ট্রেন আসতো, ঢাকা থেকে একটা ট্রেন আসতো গভীর রাত্রে, সেই ট্রেনটা আক্রমণ করার জন্য আমরা উনত্রিশ নভেম্বর ছোটো কবিরা দিকে রওনা হয়। একটা গ্রুপকে আগে ব্রিজ ভেঙে দেওয়ার জন্য পাঠানো হয়েছিল যেন এ দিয়ে, কিন্তু আমরা এবং সেই গ্রুপটা যাওয়ার আগে সেদিন আমাদের ভাগ্য খারাপ বা এসে ফাঁকা আর্মিদের ভাগ্য বলো, সেদিন ট্রেনটা আরও আমরা যাওয়ার আগে আমাদের চোখের সামনে দিয়ে মানে ট্রেনটা চলে গেলো। আমরা মানে দেখলাম কিন্তু মানে কিছু করতে পারলাম না, কারণ ট্রেনটা আগেই এগুলো পরে পড়তে পারছে, আমরা ওই ব্রিজটা ভেঙে দিয়ে আমরা চলে আসছি। 11 ডিসেম্বর সীতাকুণ্ডে যখন মিত্রবাহিনী আসে, মিত্রবাহিনীর সাথে আমরা যোগ দিই এবং বিভিন্নভাবে তাদেরকে সাহায্য করি। কুমিরে তো যে পাক বাহিনীর সাথে যে যুদ্ধটা হয় এখানে আমরা ছিলাম, ভুবনেশ্বরের মুক্তিযোদ্ধারাও ছিল, মেজর রফিক সেটা নেতৃত্ব দিচ্ছিলেন। 13 ডিসেম্বর সীতাকুণ্ড থানা ইউসুফ সালাউদ্দিন ভাই তা আমরা সব তার থানা যেয়ে আমরা দখল করে ফেলি। এখানে একটা সীতাকুণ্ড থানাতে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প, বিভিন্ন দালাল রাজাকার বিভিন্ন ধরে ধরে এনে সেখানে রাখা হতো, এদেরকে শাস্তি দেওয়া শুরু হওয়ার বিভিন্ন 31 ডিসেম্বর আমরা ঢাকা স্টেডিয়ামে যে বঙ্গবন্ধুর কাছে আমরা অস্ত্র জমা দিই। এই যে আমার যে বিবরণ দিলে আমি একটা বই লিখতেছি, যেভাবে বিজয় স্বাধীনতা এলো আশা করতেছি আগামী জুলাই আগস্টের দিকে এটা প্রকাশ হবে। আসি